টিভি বাংলা মানবতার সমাধান

মসজিদে শিশুদের শিক্ষার উপরে ইসলামে শিশুদের শিক্ষার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সময় থেকে আজ পর্যন্ত মুসলমানরা দেশে দেশে এই মসজিদে বাচ্চাদের শিশুদের শিক্ষার এই প্রচলন করে আসছেন আজকে আমরা এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আজকের আলোচনায় আমি আছি আপনাদের সাথে ডক্টর আবুল কালাম আজাদ এবং আরও আছেন আমার ডান পাশে শেখ শহীদুল্লাহ খান মাদানি আমার পাশে আছেন আর একজন শিক্ষাবিদ ডক্টর উদ্দিন এবং আমার সর্ব সর্ববামে আছেন শেখ মুহতারাম শাহ ওয়ালিউল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি সর্বপ্রথমেই যে প্রশ্নটা এখানে আলোচনা করতে চাই সেটা হলো যে বাচ্চাদের লেখাপড়া মসজিদ থেকে কেন শুরু হলো তার মনে হয় আমাদের সবারই কম অভিজ্ঞতা আছে আমরা নিজেরাও হয়তো কেউ কেউ গিয়েছি আমাদের বাচ্চারাও যা মেয়েরাও যায় তো এটা আমাদের অনেকের বোঝা দরকার যে মসজিদে কেন যায় এটা তবে পরে শেখ শাহ আলিউল্লাহ সাহেব ইন্না আলহামদাল্লিল্লাহ ওয়াসসাল্লা তুস সালা মাল আ রসউল্লাহ ই অবাধ আসলে এই পৃথিবীতে আমাদেরকে খালিফা করে পাঠিয়েছেন এবং যুগে যুগে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শনের জন্যে পাঠিয়েছেন আম্বিয়া আলী হিমুস সালামকে এবং তাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও তিনি যেমন আমাদের এই দুনিয়ার সকল বিষয় সম্পর্কে স্পষ্ট ভাবে আমাদেরকে শিক্ষিত করেছেন টিকে আমাদের পরকালীন জীবনটা সমৃদ্ধ হওয়ার রাস্তা বাতলে দিয়েছেন আমাদের দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আখ রাতের অনন্ত জীবনের ফসল কাটার ব্যবস্থা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ তাই আমাদের দিন এবং দুনিয়া আমাদের আখ রাত এবং দুনিয়া এক এবং অভিন্ন আর এই জন্যই এমন একটি যথার্থ একক কেন্দ্রবিন্দু থেকে আমাদের শিক্ষার সূচনা হয়েছে যেখানে সকল মানুষ একত্রিত হলে আল্লাহ ভা তাকে কাছে পায় রব্বুল আলমিনকে কাছে পাওয়ার আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের বাস্তবতাতেই শিক্ষার যাত্রা শুরু হয়েছে তার মানে মসজিদ মসজিদ আরবি ভাষার শব্দ যার সরল অনুবাদ হলো শেজদা দেওয়ার জায়গা যেখানে শেজদা দেয়া হয় আর কোরআন আল কেরিমে রব্বুল আলম নিজেই ঘোষণা করেছেন সুরাতুল আলাক এর সর্বশেষ আয়াতে

কুরআন শিক্ষা দেওয়া হয় নাকি সেখানে আরও কিছু শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহ রসুল্লাহ সকল শিক্ষার কেন্দ্রবিন্দুই ছিল মসজিদ যেহেতু মসজিদ সারা আর কোন শিক্ষা কেন্দ্র আল্লাহ নবরযুক্ত ছিলই না মসজিদ মাত্র সেজনার জায়গায় ছিল না ওয়ান মাসাজিদ আলিল্লাহ ফালাত ও আল্লাহ হায়দা মসজিদ এখন এবাদত হবে এবাদত আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না কিন্তু শিক্ষা সকল শিক্ষা সেখান থেকেই শুরু হয়েছিল আল্লাহ্ নবী এক সাহাবিকে বললেন যে শোনো তোমাকে আমি এমন একটা সুরা শিক্ষা দিব থেকে বের হওয়ার আগেই হাদিব সাহেব আল্লাহ ডাকলেন তাকে আসো শিক্ষা দিব এক দুই তো শুন্য পড়ছিলাম যে তুমি কি জানো না নবী ডাকলে আর কিছু করা যাবে না বিস্তারিত হাদিস সাহেব বুখারি এবং মুসলিম এসেছে তারপরে তিনি শিক্ষা দিলেন সুরাতুল ফাতে আজিম এটা কাসাম তোসালী ও বাইনা আবদি তারপরে যখন যুদ্ধ শুরু হতো হাত শুরু হতো আল্লাহ নবী মসজিদে ডেকে বলতেন যে কে কি দিবে এখন কে কি দান করবে একজন সাহায্যের জন্য আসলো আল্লাহ বললেন কে কি সাহায্য দিবে দাও আল্লাহ নবী বললেন মান বিহা হাদিস সহি মুসলিমের মধ্যে রয়েছে ইত্যাদি আসহাবুস যারা তারা কিন্তু মসজিদের মধ্যে বসে থাকতেন আল্লাহ নবী যখন যা বলতেন যেরকম আবু হরাই আনহু বেলাল সোহেব আম্মার

তিনি যেভাবে মসজিদকে ব্যবহার করেছেন সেটা যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে বলতে পারি আমরা যে এটা শ্রেণীর জন্য নির্দিষ্ট নয় সীমাবদ্ধ নয় ভাবে ছোট বাচ্চারাও উন্মুক্ত ভাবে মসজিদে পড়াশোনার সুযোগ পায় ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুল সাল মসজিদের খুদবার মাধ্যমে সেখানে নারী পুরুষ সকলকে শিক্ষা দিয়েছেন এবং মসজিদে বিভিন্ন সময় পাঁচ বক্ত সালাতের পরে তিনি বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে যখন আলোচনা করতেন সেখানে নারীও থাকতো পুরুষও থাকতো মুসল্লি হিসাবে সকলেই থাকত অতএব সকল শ্রেণীরই বলা যেতে পারে মসজিদ একটা শিক্ষাগার মসজিদ একটা শিক্ষার প্রসঙ্গত আমি একটা জিনিস খুব সুন্দর করি মসজিদ আমরা সবাই জানি মসজিদের মধ্যে মসজিদ মানে সুন্দর বর্গাকার একটি দেয়াল চার দেয়ালের ভিতরে জায়গা কিন্তু এর মধ্যে মাঝখানে ছোট্ট আরেকটা জায়গা আছে তার নাম মেহরাব এই যে মেহরাব যে একটু ইন্টারেস্টিং বিষয় কোরআন আল করিমে মেহরাব শব্দটি রব্বুল আলমিন উল্লেখ করেছেন জাকারি আলী হুসালাম তিনি যখন মারিয়াম আলী হাসালামের তত্ত্বাবধানে গিয়ে দেখলেন যে অসময়ের ফলমূল খাচ্ছে তখন তিনি নিসন্তান ছিলেন তার মনে সন্তানের ভালোবাসা উঠিত আর তিনি নামাজাদারাইন গিয়ে মেহরাবের মধ্যে কিন্তু মেহরাব আরবি ভাষার শব্দ যার আবেদনই করতে হলো যুদ্ধের অস্ত্র রাখার স্থান অথবা যুদ্ধ ঘোষণার স্থান ওকে ধন্যবাদ আমরা আসলে এই যে বাচ্চাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে মসজিদের যে ভূমিকা আচ্ছা মসজিদে বাচ্চাদের যখন যায় লেখাপড়া শিখতে তারা কি শুধু কোরআন শরীফ তেলাওয়াত শেখে নাকি জীবনের অন্য কোনো স্কিল তারা শেখে এখানে এ ব্যাপারে ডক্টর মুসলে আপনি কি বলবেন প্রত্যেকটা জিনিসই মসজিদ থেকেই শেখা হয়েছে মসজিদ থেকেই ঘোষণা করা হয়েছে মসজিদ থেকেই বাচ্চাদেরকে প্রথম তাদের তালিম তাদের তরবিয়ত তাদের যে আদব আখলাক এমনকি নবী সাল আলি সাল্লাম খোঁতবা দিচ্ছেন এমত অবস্থায় দেখছেন হাসান হোসেন যাচ্ছে তিনি দৌড়ে গিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে তারপর আবার খোঁতবা দিলেন তার কাঁধে তার নাতনি ওমায়মা তিনি অবস্থান করছেন পিঠে বসে আছেন এমত অবস্থায় তাকে নামিয়ে তারপর আবার চেষ্টা দিচ্ছেন এতে দেখা যাচ্ছে যে নবী সাল আলি সাল্লাম শিশুদেরকে মসজিদে নিয়েছেন নিতে বলেছেন এবং তাদেরকে সাথে নিয়ে সালাদ কায়েম করেছেন এবং হত বা দিয়েছেন যাতে তারা প্রত্যেকটা জিনিস আত্মস্থ করতে পারে মুসলে ওই যে রসুল সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন রসুল আসলাম নিজে ইমাম বিশ্ব নবী সাল্লাম পিছনে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন নামাজকে সংক্ষিপ্ত করে এটা তো হাদিস তার মানে আজকে কিন্তু আমরা বাচ্চাদেরকে নামাজে নেই না ছোট বাচ্চাদেরকে নামাজ দেনই না ছোট বাচ্চা মানেই ঘরে থাকবে এটা বলি এবং ছোট বাচ্চা মসজিদে গেলে তার পিছনে ঠেলায়ে দেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের কান্নার আওয়াজে দীর্ঘ নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছিলেন আমি বলেছেন তোমরা নামাজ সংক্ষেপ করো কারণ তোমাদের মধ্যে নারী আছে শিশু আছে বৃদ্ধ আছে তোমরা নামাজ সংক্ষেপ করো এটা তো বাজার এটা আচ্ছা এখন এখন একটা প্রশ্ন আমাদের অনেক পিতামাতার থাকতে পারে যে আগে তো মনে করেন এরকম ফর্মাল এডুকেশন ছিল না আগে বাচ্চারা এরকম সকাল বেলায় বিরাট বইয়ের বোঝা পিঠে নিয়ে স্কুলে যেত না এখন তাদের পিট পুজো হয়ে যায় আসলে এত বই নাই তো অনেক পিতা মাতা মনে করেন যে তারা তো স্কুলেই এমনি এক্সজস্টেড হয়ে যায় টায়ার্ড হয়ে যায় তো এরপরে আবার সকালে বা বিকালে মসজিদ দিলে তারা এই পেশার কি আসলে কুলাতে পারবে কি মনে করেন সৈদুল্লা খান সাহেব স্কুলে আমাদের যে সমস্ত বাচ্চারা শিক্ষা নিচ্ছে আজকে আজকে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে আমাদের যে মসজিদ শুধু হলো আবাদতের সাথে সম্পৃক্ত আর স্কুল হলো পার্থিব বিষয়গুলির সাথে সম্পৃক্ত তাই আমরা আমাদের ছেলেদের ওই বেগ ভরা যে বই পুস্তক দিচ্ছি সেগুলি হলো এমন বই পুস্তক বা এমন শিক্ষার বিষয় সামগ্রী সেগুলি যেখানে আল্লাহ রা আলমিনের সাথে কোনো সম্পর্ক তৈরি হওয়ার বা একটা উত্তম আদর্শ গড়ে তোলার মতো উপাদান সেখানে থাকে না শুধু দুনিয়া নিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় তো আমরা মনে করব যে আসলে হওয়া উচিত যে যদিও এগুলি থাকে কিন্তু এর সাথে একটা ছাত্র একটা যদি সে আদর্শ মানুষ গরে উঠতে চায় তাহলে অবশ্যই তাকে আল্লাহর প্রতি আস্থাশীল এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক গরে চলতে হবে আর সেটা মূলত প্রকৃতপক্ষে পাওয়া যায় সেই মসজিদ থেকেই তো এজন্য আমরা মনে করব যে এই সব ব্যস্ততার মধ্য দিয়েও অবশ্যই সেটাকে প্রথম শ্রেণীতে রেখে ওটাকে প্রাধান্য দেওয়া উচিত আমার আমি একটু এড করি শেখের কথার সাথে আমরা দুনিয়াকে অস্বীকার করছি না যেহেতু কোরআনুল কারীম রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন দুনিয়াটাকে ভুলে যাওয়া যাবে না

অল্পক্ষণের জন্য বিরতিতে যাব বিরতির পর কিন্তু আপনারা থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বলুগুল মারাম মিন আদিল্লাতিল হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় মারাম আজ সন্ধ্যা 6টায় বাপুনোর সমপ্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে বিটিভি বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্কারন যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব দায়িত্বটা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় কোরাণের দৃশ কোরাণের দৃশ হাদিসের ভিত একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈসা আলাই আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কা রা লেখা থাকবে মানে দাজ্জাল কাফের। মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধ উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাতের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শেখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত আজ রাত সাড়ে দশটায় পুনঃসম্প্রচার পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা যে এই আলোচনা করছিলাম বিরতির আগে সেটা ছিল মসজিদে বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে যারা এখানে আছি সবাই বিভিন্ন পর্যায়ে শিক্ষার সাথে আমরা জড়িত আছি এবং তাদের অভিজ্ঞতা নিয়েই আমাদের আজকের এই বিষয়ের অবতারণা বিরতির আগে আমরা একটা প্রশ্ন করছিলাম যে আমাদের বাচ্চারা যারা স্কুলে যায় অনেক লম্বা সময় সেখানে তাদের থাকতে হয় স্কুলেই তাদের অনেক প্রেশার থাকে এর পরে আবার যদি আমরা তাদেরকে মসজিদে নিয়ে আসি তাহলে তাদের পরে কি অতিরিক্ত প্রেশার দেওয়া হয়ে যায় না এই প্রশ্নই আমরা আলোচনা করছিলাম তো আমার মনে হয় শাহলিউল্লাহ সাহেব শুরু করেছিলেন তো আপনি যদি আবার একটু কন্টিনিউ করেন ধন্যবাদ আসলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম কর্তৃক মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে আমরা বলেছি এরপরে যদি আমরা আসি দেখুন মসজিদ ভিত্তিক শিক্ষাই পৃথিবীকে আলোকিত করেছে যদি বলতে হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আলাজার বিশ্ববিদ্যালয় মজার ব্যাপার হলো এই বিশ্ববিদ্যালয় 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 কিন্তু বলি জামেয়া মানেই হলো এমন মসজিদ যেখানে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক দুনিয়া এবং আখেরাত সকল শিক্ষার জামের শব্দটাও তো আমরা বলি জামে সুতরাং আলাজার বিশ্ববিদ্যালয় মসজিদ ভিত্তিক বিশ্ববিদ্যালয় আসলে মসজিদ মানে কেবল পাশক নামাজের জায়গা নয় বরং আমরা আজকে জিনিসটাকে কঠিন করে ফেলেছি আমরা এই জন্য আমরাই দায়ী আমরাই দায়ী আমাদেরকে এর থেকে বেরিয়ে তবে এখানে আমাদের কিছু অভিজ্ঞতা আছে আমরা লন্ডনে দেখেছি যে সমস্ত ছেলে মেয়েরা স্কুলে যায় এবং সেখানে সাধারণত বিকেলবেলায় তারা মসজিদ ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যায় এবং তারা গবেষণা করে দেখেছে যে এই যে বাচ্চারা স্কুলে যায় এতে কি বাচ্চাদের ক্ষতি হয় না লাভ হয় তারা দেখেছে আসলে যারা মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে যায় অনেক দিক থেকে তারা উপকার লাভ করে যেমন তাদের ম্যানারটা ভালো হয় আদবাখলাখ ভালো হয় সাথে সাথে তারা যখন বাসায় থাকে সাধারণত লেখাপড়া করে না সময় নষ্ট করে খেলাধুলা করে তো দেখা যাচ্ছে তারা এই যে দুই ঘন্টা মসজিদে কাটায় একটা ভালো কাজে তারা কাটায় এর মধ্যে একটা কারণ আছে আমি যেটা বলি আমার অভিজ্ঞতা থেকে এক নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা যা বুঝি স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা যে কোনো বাচ্চাদের জন্য আধুনিক কিন্ডার গার্ডেন লেভেলের প্রতিষ্ঠান এখানে কিন্তু বাচ্চারা একাকি যাচ্ছে কেবল শিক্ষক থাকতেছেন কিন্তু মসজিদ মানেই হলো যেখানে তার মা বাবাও যাচ্ছে তার পরিচিত তার চাচা দাদা মামু খালো সমাজের সবাই যাচ্ছে তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন এটা আসলে একটা ফ্যামিলি গ্যাদারিং এবং শিক্ষাও যায় শিক্ষাও যায় তার মানে স্কুল কেবল এককভাবে বাচ্চা যাচ্ছে একজন শিক্ষা শিক্ষক শিখাচ্ছেন কিন্তু মসজিদ মানে হলো সেখানে সে সবাইকে পাচ্ছে আবার শিক্ষা এটা কিন্তু একটা আসলে বিরাট পয়েন্ট এটা মুস্তের সাথে আমি একটু যুক্ত করতে চাচ্ছি উনি যে পয়েন্টটা বলেছেন এর সাথে আরেকটা গভীর ষড়যন্ত্র জড়িত বলে মনে হয় একদিক এক নম্বর হলো যে একটা বাচ্চার কয় ঘন্টা ঘুমানো উচিত অন্তত আমরা সবাই আমাদের নিজেদের বাচ্চাদের দিকে তাকিয়ে বা মেডিকেল সায়েন্সের বাস্তবতা একটা বাচ্চার দশ থেকে 12 ঘন্টা বা 8 ঘন্টা বা 9 ঘন্টা তো অবশ্যই ঘুমানো উচিত আমি একটু সামারাইজ করি আসলে বিষয় যেটা এখানে আসছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন যে বাচ্চাদেরকে আননেসেসারি প্রেসার দিয়ে ফেলা এটা আচ্ছা তাহলে এখন আমরা আসি এখান থেকে আমরা একটা পয়েন্ট পেলাম এখানে যে আগে যেমন প্রায় সকল মুসলমান বাচ্চারা মসজিদে যেত এখন তার সংখ্যাটা কমে গিয়েছে কি মনে হয় টাইম ছিল স্কুলিং টাইমটা ছিল 10 টা এখন একেবারে ভুরে হওয়ার কারণে আগে কিন্তু আমরাও যখন পড়েছি তখন কিন্তু দশটা থেকে স্কুলিং টাইম ছিল সকল স্কুলিং টাইম দশটা থেকে ছিল কিন্তু এখন একেবারে ভুরে হওয়ার কারণে বাচ্চাদের ঘুম হচ্ছে না কমপ্লিট দুই নাম্বার বাচ্চার ঘুম যেমন হচ্ছে না মা বাবার প্রেসার হচ্ছে তিন সবচেয়ে বড় কথা যে বাচ্চা সকালে ঘুম থেকে উঠে একটু নাস্তা টাস্তা করে যাবে আর হ্যাঁ জীবনের সূচনা তো কোরআন শিখ কারণ বিকেলে আবার বাসায় ফিরে কিন্তু সে তার স্কুলের পড়া প্রাইভেট টিউশনই পড়তে গিয়ে ব্যস্ত হয় আমাদের বর্তমান সামাজিক যে অবকাঠামো এর কারণে এই মসজিদে বাচ্চাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে আচ্ছা এখানে আর কোনো কারণ থাকতে পারে সুদাল সাহেব আপনার কি মনে হয় কারণ যেটা শাহ আলিউল্লা সাহেব উল্লেখ করলেন যে আসলেই বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে সরে রাখা সরে রাখার এটা একটা পরিকল্পনা বা একটা চিন্তা মূলত বাচ্চাদেরকে দূরে মসজিদ থেকে দূরে সরে রাখা মানে কি এর অর্থ হলো গোটা জাতিকে মসজিদ থেকে সম্পর্কহীন করে দেওয়া বাচ্চা মানে তো আগামী দিনের ভবিষ্যৎ এটা একটা ইসলামের সাথে বা ইসলামী জীবনযাপন ও ইসলামী জীবনাদর্শের সাথে একটা সাংঘর্ষিক কর্মসূচি যেন তাদেরকে দেওয়া হচ্ছে আচ্ছা তার মানে তো দেখা যাচ্ছে যে আসলে যে বাচ্চাদেরকে মসজিদ থেকে যারা সরিয়ে রাখছেন সেখানে পিতা মাতারা ইনভলভ সমাজের আমরা যাদেরকে নেতৃস্থানীয় ব্যক্তিব যারা আমাদেরকে লিড দিচ্ছেন তারাও কিন্তু কেন আছে এই অবস্থাটা তারা কি বুঝেন না একটা বাচ্চার কয়েক ঘন্টা ঘুমানো উচিত একটা বাচ্চার কি দিয়ে শিক্ষা শুরু হওয়া উচিত একটা বাচ্চার নৈতিক শিখ কারণ আজকে কিন্তু আমরা শিক্ষিত করছি কিন্তু দুর্ভাগ্য যে আমরা কি নৈতিক শিক্ষা শিক্ষিত করতে পারছি আমার বাচ্চাটার কি চরিত্র ঠিক থাকতেছে আমার বাচ্চাটা কি সত্যবাদিতা শিখেছে আমার বাচ্চাটা কি আমানতদারি শিখছে আমার বাচ্চাটা কি বড়জনকে রিসপেক্ট করতে শিখেছে না কেন একটা জবাব আছে আপনার কেন কেনর সাথে জড়িত হলো যে আমাকে আমার বাচ্চাকে ভবিষ্যতে কম্পিটিশন টিকতে হবে সে যদি সামনে কিছু হতে চায় ভালো রেজাল্ট করতে চায় কিংবা সামনে ভালো চাকরি পেতে চায় তার ঠিক ওই সিলেবাসের মাধ্যমে সে যদি বেশি নাম্বার নিয়ে না বেরোতে পারে আমার ছেলেবে শুধু পড়বে কিন্তু কম্পিটিশন টিকবে না বাজারের কম্পিটিশনের ব্যবস্থাপনাটা এমন হয়ে করা হয়েছে যে আপনি যদি সেখানে 24 ঘন্টা না কাটেন তাহলে ভবিষ্যতে আপনি কম্পিটিশনে টিকছেন না ডিফার করি আমি ডিফার করি কারণ এই যে শিক্ষার এই যে টার্গেটটা যে আমার বাচ্চা শিক্ষিত হবে কেবল চাকরির জন্য

আপনারা আমাকে বুঝান যে আমার বাচ্চাদেরকে যদি আমি মসজিদে না দিই আমার কি কি ক্ষতি হবে বা আমার বাচ্চাদের কি কি ক্ষতি হবে ডক্টর মুসলিম ক্ষতি হবে প্রথমত আমার যা পারিপার্শ্বিকতা আমার শিক্ষা ব্যবস্থা যা আমার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন যা তার মধ্যে থেকে একটা বাচ্চা প্রথমেই তার অনেক কিছু হারিয়ে ফেলছে সেটা হলো আমার ড্রেস কোন কোন শিক্ষা নিজস্ব ড্রেস আছে সেই ড্রেস কোড যদি আমি মানতে যাই আমার ফাইভ সিক্স পড়া মেয়েটা সে ওই ড্রেস পরলে তার ইসলামিক কোনো চেতনাই থাকবে না সে বাইরে চলে যাচ্ছে দুই তাদের যে নিয়ম কানুন অথবা আখলাক রয়েছে সেটা ইসলামিক আদো আখলাক অনেক ক্ষেত্রেই না কিংবা হালকা কিছু থাকলেও তাদের আমার ফাউন্ডেশন করে মানে হল যে এই বাচ্চারা যদি মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে আসতো তাহলে তারা এগুলো শিখতে পারছে

তার সামাজিক দায়িত্ব নৈতিক দায়িত্ব আর মসজিদ মানে একটি সামাজিক সম্মিলন আমরা কমিউনিটি সেন্টার বলে আজকে বিয়ে শাদি খাবার জায়গা তৈরি করেছি অতএব মসজিদ হলো কুরআন আল কারীমের ভাষায় ওয়াইয জাআলনা আল বাইত মছাবাতান লিন নাস ওয়া আমনা মানুষের জন্য নিরাপত্তা এবং কমিউনিটি সেন্টারের নাম হলো মসজিদ যেখানে সকল কমিউনিটির সব লোকজন একত্রিত হবে আজকে আমরা ইটের উপর ইতিহার ভিতরে মানুষ কীট হয়ে গেছে

এবং যারা খ্রিস্টান আছে তাদেরকে যাওয়া লাগে জন্য তো অবশ্যই এবং যে সমস্ত মডার্ন বা খুব স্মার্ট বা প্রগ্রেসিভ তারাও তাদের বাচ্চাদেরকে সেনাগাগে দিতে হয় তো ঠিক এইভাবে মুসলিম সাহেব যেটা ইয়ে করেছেন সেটা আমাদের আসলে আলোচনা করা দরকার যে আমরা যদি নিজেদেরকে প্রোগ্রেসিভ মনে করি আমরা নিজেদেরকে যদি মুসলমান হিসেবে পরিচয় তুলে ধরতে চাই ইহুদিরা যদি তাদের বাচ্চাদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে পারে আমরা কেন পারবো না এই প্রসঙ্গে আমার একটা বিষয় মনে হলো একজন বাংলা আমাদের দেশের বড় একজন কর্মকর্তা ওনার সাথে আমি অনেকদিন বিভিন্ন প্রোগ্রামে ছিলাম উনি সবসময় ওনার বাল্যকালের একটা বিষয়কে তুলে ধরতেন এবং বলতেন যে আমি আজকে একটা বড় ধরনের বড় পদের একটা কর্মকর্তা কিন্তু আমি বাল্য জীবনে মসজিদে গিয়ে আমি যেটা শিখেছি এই শিক্ষাটার জন্য আমি সারা জীবন যেন নিজেকে আরো সম্মানিত মনে করছি তার মসজিদের অভিজ্ঞতা বা মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে তিনি কত বড় নিজেকে সকল ক্ষেত্রে ভালো মানুষ হিসাবে এটা খুবই একটা সুন্দর দিক আহ আজকের এই আসর শেষ হওয়ার আগে আরেকটা একটা বিষয় ভেরি কুইকলি আলোচনা করা দরকার সেটা যে মসজিদ ভিত্তিক যে শিক্ষা আমাদের বর্তমানে চলছে সেটা উন্নয়ন করার জন্য কি কি করা যেতে পারে না ধন্যবাদ এক্ষেত্রে আমি আমি আমার মানে কিছু অভিজ্ঞতা বলতে চাই যেমন আপনাদের ব্রিটেনের অভিজ্ঞতা আপনাদের শুধু তাই না ইজিপ্ট সহ আরব দেশগুলোর মসজিদগুলোর যে অভিজ্ঞতা মসজিদ মানে আমাদের দেশে আমাদের সাব কন্টিনেন্টে ভারত বাংলাদেশ পাকিস্তানে মসজিদ মানে কেবল একটি বিল্ডিং যেখানে নামাজের ব্যবস্থা অন্য আর কোনো ব্যবস্থা নাই অথচ পৃথিবীর অন্য সকল জায়গায় মসজিদ মানে এখানে

আমাদের যারা দায়িত্বশীল থাকবেন মোয়াজ্জেন যারা থাকবেন তারা তাদের দায়িত্ব প্রসঙ্গে সচেতন থাকবেন এক কথায় মোতাওয়াল্লি মোয়াজ্জেন ইমাম এবং মসজিদ সাথে জড়িত যারা তারা সবাই ইসলাম প্রসঙ্গে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে শিশুদেরকে কি দিব আমি একটা আয়াত না বলে শেষ করতে পারছি না মসজিদ কারা তামির করবে তাদের পাঁচটি গুণের কথা বলেছেন ইমাম হোক মোয়াজিন হোক মসজিদ কমিটির লোকজন হোক পাঁচটি গুণ না থাকলে তাকে থাকতে পারবেন এক নাম্বার আল্লাহর প্রতি ইমান থাকতে হবে দুই নাম্বার পরকালের প্রতি ইমান তিন নম্বর নিজে সালাত কায়েম করতে হবে চার নাম্বার জাকাত আদায় করতে হবে পাঁচ নাম্বার ওয়ালাম ধন্যবাদ কাউকে ভয় ধন্যবাদ সবাইকে প্রিয় ভাই বোনেরা আপনারা আশা করি বুঝেছেন এবং আজকে থেকে আপনার সিদ্ধান্ত নেবেন যাদের বাচ্চারা মসজিদে যায় না তাদেরকে মসজিদ দিবেন এবং এভাবেই তাদের মন মানসিকতা এবং চরিত্র গড়ে তুলবেন আসসালামু আলাইকুম বরাহ মাতুল্লাহ বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ বাহানুয়া তা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমাদউল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আলমল সকল সৃষ্টিজগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কাল রাত পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলায়। আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালাল উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা পর্দান না করা জাহেলিয়াত। নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুনা সবার অধিকার সমা আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় সেন সে অকুল জাল হাকফোয়াজা বাতিল বাতিল কানজা হুকা হখ এসেছে বাতিল চুরমার হয়েছে বাতিলে চুরমার হওয়ার যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়